স্টিলা কোম্পানির সম্ভবত নাম হলো আপনার অক্টেভিয়া, স্টিলা কোম্পানি অক্টেভিয়া বেশি নেই। এগুলা ম্যাক্সিমাম আপনার ডাইনিং রুমে বেশি ব্যবহার হয়, যাই হোক জায়গা ভেদে অনেক জায়গায় লাগানো যায়, কিন্তু ডাইনিং রুমে বেশি লাগানো হয় আর কি। তো এখানে একটা ভুল করছে আমার মিস্ত্রি, অনেক সময় দেখা গেছে কি আগে যখন নিজের হাতে কাজ করতাম তখন হয়তো এত সাইট ছিল না, দৌড়াদৌড়ি করুন লাগে নাই, আর কিন্তু কাজও কিন্তু নিজের হাতে করতে পারছি, কাজের ফিনিশিংও সুন্দর হয়েছে। কিন্তু বর্তমান বিষয়টা সম্পূর্ণ উল্টা, বর্তমান যেহেতু কাজ বেশি, মোটামুটি একটু কন্ট্রাক্টরি করতে হয়, যে কারণে কিন্তু অনেক সময় অনেক সাইডে যাইতে পারি না বা যাওয়া হয় না। সেই সুবাদে এটা তিনতলার ফ্লোর, তিনতলার ফ্লোরে দুইটা ইউনিট করা হয়েছে, দুইটা ইউনিটে দুইটা ডাইনিংয়ের বেসিন আছে দুই ইউনিটে। এখন যেহেতু একটা ফ্লোরে দুইটা ইউনিট, এখন বিষয়গুলো ভালো করে খেয়াল করেন, দুইটা ইউনিট একটা ফ্লোরে, একটা ফ্লোরে এক মিস্ত্রি কাজ করছে। এখন আমার যে মিস্ত্রি কাজ করছে সে এখন বর্তমানে অস্বীকার করতেছে যেটা করে নাই, এখন ভুলটা কোথায় সেটা বলি। বেসিনের যে ওয়েস্ট পাইপটে, বেসিনের যে 1.5 ইঞ্চি বা 40 mm বলেন ওয়েস্ট পাইপটে, এই ওয়েস্ট পাইপটে আমরা ডাইনিংয়ের বেসিনের জন্য রাখি 15 ইঞ্চি মিডল সেন্টার, মানে সাইডের দেওয়াল থেকে, সাইডের দেওয়াল থেকে 15 ইঞ্চি সেন্টার, বা যদি যাই গল্প হয় তখন মিডল করে দিই। কিন্তু এখানে আপনার দুইটা বেসিন দুই পাশে, একটা রাখছে আপনার 12 ইঞ্চি সেন্টার আর একটা রাখছে 15 ইঞ্চি সেন্টার, 3 ইঞ্চি এদিক সেদিক। এখন দুইটা বেসিন যদি দুইটা ইউনিটে 3 ইঞ্চি এদিক সেদিক হয়, বিষয়গুলো খুবই সেন্সিটিভ খেয়াল করে দেখেন যে 3 ইঞ্চি এদিক সেদিক হলে কিন্তু যে প্যাডেল স্ট্যান্ড থাকে, প্যাডেল স্ট্যান্ডে কিন্তু বেসিনটা ওয়েস্ট পাইপটা দেখা যায়। যদি 15 ইঞ্চি সেন্টারে দিত তাহলে কিন্তু 15 ইঞ্চি সেন্টারে দিলে বেসিনটা আছে 26 ইঞ্চি, সাইডে আপনার 2 ইঞ্চি ক্লিয়ার রাখতে হয়, সেই বিষয়ে কিন্তু এটা ঠিক ছিল। তো একটা দিছে আপনার এই যে বললাম 12 ইঞ্চি সেন্টার, এখন ওইটা যদি 2 ইঞ্চি ক্লিয়ার রাখতে দেয় তাহলে ওইটা 2 ইঞ্চি ক্লিয়ার রাখতে গেলে আপনার পরবর্তী পাশে যে বেসিনটা ওটা 2 ইঞ্চি ক্লিয়ার রাখতে গেলে আপনার সাইড এগোনে আপনার ই দেখা যায়, বেসিনের যে ওয়েস্ট পাইপটা পাইপটা দেখা যায়, এই হচ্ছে এখানে সমস্যাটা। তো এইগুলা কারে বলো, বর্তমান এমন একটা অবস্থায় পড়ে গেছি যে না পারি সব কাজ নিজে করতে, আবার দায়িত্ব দেওয়া করাইলেও মনে করেন এরকম সমস্যার সম্মুখীন হই। তো কাজের ফিনিশিং যদি সুন্দর না হয় কোনো বাড়িওয়ালা কিন্তু খুশি হয় না, সন্তুষ্ট থাকে না, আর আপনার কাজের মানও কমে যাবে, এবং কি বাইরেলা কিন্তু আপনার কাজ দিতে চাইবো না, এটাই স্বাভাবিক, সে টাকা দিয়ে কাজ করাইবো। তো এখন তো সেই টাকা দিয়ে আর নষ্ট কাজ বা খারাপ কাজ করাইতে সে রাজি না, আর খারাপ কাজ করলে তো আপনার টাকা দিব না। প্রত্যেকটা মিস্ত্রি আমার, যেমন কিছু মিস্ত্রি আসলে কথাগুলো না বললেই নয়, এই ফুল মিস্ত্রি, একটা ফুল মিস্ত্রি কত টাকা হাজিরা পড়ে তো সবাই, যারা প্লাম্বিং সম্বন্ধে অবগত তারা তো সবাই জানেন। এইরকম কিন্তু ফুল মিস্ত্রি করতো যে বড় মিস্ত্রি, তারাও কিন্তু এরকম ভুল করতো, আর বর্তমান কিছু হাফ মিস্ত্রি আছে ওরা তো ভুল করতেই পারে বা করে, এই ভুলগুলো কিন্তু আমার ফুল মিস্ত্রি করে গেছে, বর্তমান সে আমার কাজে নাই, হয়তো ওই ভিডিওটা ওই মিস্ত্রিও দেখতে পারে। কিন্তু ওকে বলবো যে কাজ জারি করো, একটু মাপ ঝুঁক ঠিক রেখে কাজটা করলে অন্তত কাজের বদনাম হয় না, আজকে আমার এখানে কাজ করতেছো কালকে আরেকজন ওই জায়গায় কাজ করবা। তো আমিও যেমন এই কথাগুলো বলতেছি সেও কিন্তু একসময় কথাগুলো বলবি বা রাগারাগি করবে বা দুই কথা বলবি, আমার মনে হয় দরকার নাই, কাজগুলো সুন্দরভাবে করলে আর কারো কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই, এবং কি একজনের প্রশংসাই করবে, বদনাম করবে না বা ভালো মন্দ দিয়ে একটা কথাও বলবে না। আশা করি বিষয়গুলো মাথায় রেখে কাজ করা উচিত প্রত্যেকটা মিস্ত্রিরই, আর সবার প্রতি দোয়া রইল যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।